বিগত কংগ্রেস সরকারের কার্যকালত রূপহীহা সমষ্টির গেরেকি গাঁত জলসিঞ্চন বিভাগের নগাঁও মেকানিক্যাল সংমণ্ডলে প্রায় 1 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা দুটা উত্তোলন কেন্দ্রই মৃত্যুর ক্ষণ গণিছে। বিগত কংগ্রেস সরকারে AIBP শিতানত নির্মাণ করা আসনি তদানীন্তন জলসিঞ্চন মন্ত্রী ডক্টর অর্ধেন্দ্র কুমার দেই ঢাকঢোল বজায় মুক্তি করেছিল। রূপহী বিলৰ পৰা উত্তোলন কেন্দ্র দুটার জৰিয়তে গাঁওখনৰ 168 হেক্টর মাটিত পানী যোগান ধরার লক্ষ্য লওয়া হয়েছিল। কিন্তু মাত্র এটা বছর সামান্য কৃষিভূমিত পানী যোগান ধরার পিছতেই কংগ্রেস সরকারের কার্যকালতে আসনিখনের পানী উত্তোলন করা যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে। জলসিঞ্চন বিভাগে ইয়ার মেরামতি করে পুনরুজ্জীবিত করার পদক্ষেপ আরও হাতত নললে। কৃষকে বহুবার দাবি জানার পিছতো বিভাগীয় অভিযন্তায় নিদিলে কোনো ধরনের গুরুত্ব। আসনিখনের ওচরে পাজরে কৃষকে নিজাধন ব্যয় করে ডিজেল আর বৈদ্যুতিক পাম্প বহুয়াই খেতি করবলে বাধ্য হয়েছে। সম্প্রতি আসনিখন জহি খহি যাওয়ার উপক্রম ঘটিছে। হাবি জঙ্গলে চানি ধরেছে দুয়োখন উত্তোলন কেন্দ্র। ইপিনে অভিযোগ অনুসরি আসনিখনত বিভাগে কর্মচারী নিয়োজিত করে রাখিছে যদিও 15-20 দিনের মূরে মূরে আসি রাস্তার পরাই উভতি যায়। আমি এই জলসিঞ্চন দিয়ে পানি পোৱা নাই, আমি আজিকাল 10 বছর দিয়ে পানি পোৱা নাই, আমি মটর সটর দিয়ে খেতি করে খাই আসো। কর্মচারী আসেনে নাই জলসিঞ্চন বিভাগের? আহিলে পাল্টি ঘুরি ঘুরি পিছত ঘুরি যায়, আর কাম সাম একো নকরে। হাবি জঙ্গল ভরি আছে, সাফা নকরে? জঙ্গল টঙ্গল আছে। ঠিক আছে।